নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। বর্তমানে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, অনলাইন অফলাইন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে, এছাড়া আবেদন করার শেষ তারিখ কবে এবং অফিসিয়াল ওয়েবসাইট কী কী বলা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো ভিডিওটি মোটেই স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, সাথে শেয়ার করে অন্যদেরকেও বিষয়গুলো জানিয়ে দেবেন। এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যে কোনো চাকরির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরে বন সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের মোট শূন্য পদ রয়েছে 2000টি। এখানে আপনারা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী বা 8 পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, তার উপরেও যদি আপনার যোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 7 আগস্ট 2020 এবং আবেদনের ফর্ম এবং বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে www.westbengalforest.gov.in। এবং এই নিয়োগ সংক্রান্ত দুটো ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, একটা হচ্ছে ফর্ম ফিল আপের ভিডিও, অপরটি আপনাদের বিজ্ঞপ্তির ভিডিও। তো দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নেবেন। এরপর এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশে কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনারা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে আপনাদের মোট শূন্য পদ বা ভ্যাকান্সি রয়েছে 5846টি। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2020। আবেদন করতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপর দেখুন, রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গু দমনে ফ্লেবোটমিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সাথে কিছু কোর্স আপনাদের চাওয়া হয়েছে। এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে 7 আগস্ট 2020 এবং এই নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে http://wbhealth.gov.in এই ওয়েবসাইটে। এরপর দেখুন, WBMSC বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে KMC-তে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অর ডেয়ারি টেকনোলজি অর বায়োটেকনোলজি অর অয়েল টেকনোলজি অর এগ্রিকালচারাল সায়েন্স অর ভেটেরিনারি সায়েন্স অর বায়োকেমিস্ট্রি অর মাইক্রোবায়োলজি অর মাস্টার ডিগ্রি কেমিস্ট্রি অর ডিগ্রি ইন মেডিসিন। এই সমস্ত যোগ্যতার মধ্যে যে কোনো একটি যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.msc.wb.org। আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2020। এরপর ইন্ডিয়ান আর্মিতে ওম্যান মিলিটারি পুলিশে সোলজার জিডি বা সোলজার জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস এবং এখানে অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে www.joinindianarmy.nic.in এবং আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2020 এবং এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর দেখুন, 6 নম্বর রয়েছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন বা জাতীয় পরীক্ষা বোর্ডে। এখানে আপনাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, সাথে কিন্তু কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nitboard.edu.in। আবেদনের শেষ তারিখ 7 আগস্ট 2020। এরপর রাজ্যে মুর্শিদাবাদ জেলায় হোমগার্ড ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী বা 8 পাস, তার উপরে যদি আপনার যোগ্যতা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2020। এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং ফর্ম প্রকাশিত হয়েছিল 22 জুলাইয়ের আজকাল এবং টেলিগ্রাফ দৈনিক পেপারে। এবং আপনাদের সুবিধার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং ফর্ম আমাদের কেরিয়ার উইজডমের ফেসবুক পেজে এবং সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এরপর দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে যে বাঁকুড়া জেলায় সারেঙ্গা ভিডিওতে জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান অথবা ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 55% নাম্বার নিয়ে। এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2020 এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে http://bakura.gov.in।
এরপর বাঁকুড়া জেলায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পন্সার স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের ক্লার্ক পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস, সাথে বয়স বলা হচ্ছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। সাথে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সাথেই ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে টিচিং অব ব্লাইন্ড কোর্সে। এখানে আপনাদের বয়স কিন্তু বলা হয়েছে 18 থেকে 39 মধ্যে বয়স হতে হবে। এখানে অফলাইনে আবেদন করতে হবে, আবেদন করার শেষ তারিখ 28 আগস্ট 2020। এবং এখানে আপনাদের আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে http://birbhum.gov.in। এরপর দেখুন CRPF বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। হেড কনস্টেবল, কনস্টেবল এছাড়া ইন্সপেক্টর এবং SI পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের মোট ভ্যাকান্সি রয়েছে 789। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। এখানে আপনাদের বয়স বলা হচ্ছে, এখানে প্রত্যেকটা পোস্টে কিন্তু আলাদা আলাদা বয়স রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের ডিটেলস ভিডিও থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2020। এবং আবেদনের বিজ্ঞপ্তি এবং ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে www.crpf.gov.in। এরপর ITBP বা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল GD বা কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস, সাথে কিছু স্পোর্টস কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে বয়স বলা হচ্ছে 26/8/2020 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23 মধ্যে বয়স হতে হবে। সাথেই SC/ST প্রার্থী হয়ে থাকলে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.recruitment.itbpolice.nic.in। আবেদনের শেষ তারিখ 26 আগস্ট 2020। এরপর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হচ্ছে। যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে আপনাদের বলা হয়েছে বয়সসীমা, বয়স বলা হচ্ছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 36 মধ্যে বয়স হতে হবে। সাথে SC/ST প্রার্থী হয়ে থাকলে আপনারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবং OBC প্রার্থীরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আবেদন করতে হবে PSC-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে https://wbpsc.gov.in। আবেদনের শেষ তারিখ 20 আগস্ট 2020। এরপর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে KMC-তে কনসার্ভেন্সি মজদুর নিয়োগ করা হচ্ছে। যেখানে আপনাদের মোট ভ্যাকান্সি রয়েছে 858। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বাংলা এবং ইংরাজি ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে। সেই সঙ্গে আপনাদের বয়স বলা হচ্ছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। সাথে রাজ্যের SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন, OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবং PWD প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.mscwb.org। এবং আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2020। এরপর দেখুন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে হুগলি জেলায়। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা ফেল। এখানে আপনাদের বয়স বলা হচ্ছে 1/1/2020 এই তারিখ অনুযায়ী SC/ST প্রার্থী হয়ে থাকলে 22 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। সাথেই OBC এবং জেনারেল ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে 30 থেকে 40 মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 31 আগস্ট 2020। এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি এবং ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে https://www.wbhealth.gov.in।